শব্দের ডাকে যেভাবে শরীরটা ইচ্ছার বিরুদ্ধে হাঁচড়ে পাঁচড়ে ছুটে যাবার জন্য মরিয়া হয়ে উঠছে, সেটাতেই বাঁশির সবচেয়ে বেশি ভয়। এই অংশটুকু আমি পাঠ করলাম শুধু সঞ্চালক হিসেবে নয়, আজকের সঞ্চালনায় আমাকে যাতে সাহায্য করে সেজন্য পাঠক হিসেবেও আমি বইটি পড়েছি। এবং পাঠক হিসেবে আমি যখন বইটি পড়েছি, পড়তে গিয়ে আমার কাছে মনে হয়েছে শুরুটা হয়েছে একটা ডাইরেক্ট এক্সপোজিশন টেকনিক ব্যবহারের মাধ্যমে। সেটা হয়তো আলোচনার মধ্যে সবসময় ঘুরে ফিরে আসবে। তো আলোচনা শুরু করা যাক। আলোচনার শুরুতেই ডেকে নিচ্ছি আহমদ মাজার। শুরুতে তার সম্পর্কে একটু বলে নিই। তিনি একাধারে প্রাবন্ধিক, গবেষক, শিশু সাহিত্যিক, অনুবাদক, সম্পাদক। তিনি ছোটদের জন্য গল্প, কবিতা ও প্রবন্ধ লিখে প্রথম দিকে পরিচিত হলেও সাম্প্রতিক কালে সমাজচিন্তা ও গবেষণামূলক প্রবন্ধ, সংস্কৃতি বিষয়ক রচনা ও সমালোচনা লিখছেন। গবেষণা করছেন বাংলা শিশু সাহিত্য নিয়ে এবং অনুবাদ নিয়ে তার কাজ আছে। শিক্ষা ও সংস্কৃতি ধর্মী প্রতিষ্ঠান বিশ্ব সাহিত্যের সাথে অনেকদিন যুক্ত ছিলেন, সাংবাদিকতাও করেছেন। এবং এছাড়া আমি নিজে ব্যক্তিগতভাবে তার যে কাজটির সাথে সবচাইতে বেশি পরিচিত সেটি হচ্ছে তার কাজ বইয়ের জগৎ নামে বই সমালোচনার একটি ত্রৈমাসিক লিটল ম্যাগাজিন, যেটা তিনি সম্পাদনা করেছেন। তো আমি লেখক আহমদ মাজহার তাকে এখানে এসে বইটি সম্পর্কে আলোচনা করার জন্য অনুরোধ করছি। মঞ্চে উপবিষ্ট এই বইটির লেখক এবং আমাদের অগ্রজ প্রতিম আতাউল করিম, আমি যখন সাহিত্য চর্চা শুরু করি তখন যাদেরকে দেখতাম তাদের মধ্যে তিনিও একজন। আর আমাদের একটু পর থেকে এমনভাবে মার্কেট অন্ধকার করে রেখেছে আহমদ মুস্তফা কামাল যে ওর পাশে আমার নাম উচ্চারণ করতে একটু ভয় করে। তো আর তারেকের সঙ্গে আমাদের একটা সময় কেটেছে, কিন্তু আশ্চর্য আমি কিছুতেই এখনও তারেকের এই চেহারার যে পরিবর্তন ইত্যাদির কারণে এখনও আমি তার চেহারাটা মনে করতে পারছি না। কিন্তু আমরা যে একসঙ্গে নানান ধরনের আলোচনা করতাম সে রেফারেন্সগুলো সব মিলে যাচ্ছে, কিন্তু চেহারা আমি এখনও মনে করতে পারছি না। তো এটুকু বলছি, তার কারণ হলো এই বইটা আমাকে বিস্মিত করেছে। সাধারণত আমি বিস্মিত এখন হই না, কারণ বিস্মিত হওয়ার মতন অবস্থা নেই, আমাদের বিষয় ধ্বংস হয়ে গেছে, আমরা শৈশব অতিক্রম করে ফেলেছি, এরকম অবস্থার মধ্যে আছি। বিস্মিত হয়েছি তারেকের লেখক হিসেবে তার শক্তি দেখে। আমাদের খুব কম লেখক বাংলা ভাষার, ওর যে ভাষা সামর্থ্য, গল্প লেখার যে সামর্থ্য, জীবনকে দেখার যে ধরন, সেটা যেভাবে সে অধিকার করেছে, এটা খুব আমি অভিভূত বলতে পারি। কিন্তু আমি খুব বিস্তারিত আলোচনা এই দিকে যাবো না, কারণ এই দিকে যাওয়ার জন্য আমি মনে করি আহমদ মুস্তফা কামালকে আমি রেখে দেবো, কারণ আহমদ মুস্তফা কামাল নিজে একজন গল্পকার, সেটা আমি একটু হয়তো আমি কম বলবো এটার বিষয়ে, বা বেশি কিছু বলবোই না। আমি বলবো তারেকের লেখক হিসেবে তারেক নিজেকে যেভাবে প্রস্তুত করেছে এবং যেভাবে নিজেকে উপস্থাপন করতে চেয়েছে সেই প্রক্রিয়াটাকে আমি একটু শনাক্ত করতে চাই। কারণ আমাদের দেশে যারা লেখালেখি করেন তারা খুব কম মানুষই আমি দেখেছি লেখালেখিটাকে একটা সিরিয়াস কাজ মনে করেন। কারণ একটা কথা হচ্ছে যে লিখে প্রকৃত অর্থে সমাজে কোনো সম্মান নেই, সেই জন্য চামচামি করে পুরস্কার নিতে হবে এবং পারলে মাস্তানি করে কিংবা বধ করে, যারা পুরস্কার দাতা ক্ষমতাবান তাদেরকে বধ করে পুরস্কার নিতে চান, কারণ এই একটাই সবেদন নীলমণি সম্মাননা সমাজ তাকে দেয়। আর যদি টাকা কামাই করতে পারে, এখন জনপ্রিয় লেখকরা টাকা কামাই করতে পারে, পৃথিবীর যে কোনো দেশের জনপ্রিয় লেখকরা টাকা কামাই করতে পারে, অথবা অতি সফল যারা লেখক তারা টাকা কামাই করতে পারে। কিন্তু একজন অতি সফল সাহিত্যিকের টাকা কামাই করার জন্য যে পটভূমি তৈরি করতে হয়, তার জন্য একটা আত্মদানকারী বিরাট সংখ্যক একজন একটা সাহিত্যিক গোষ্ঠী থাকতে হয় একটা সমাজে, সেইটার আমাদের অভাব। তারেককে আমি গণ্য করছি আত্মদানকারী
সাহিত্যের জন্য আত্মদানকারী এবং যে অনুভব দিয়ে, যে জীবনবোধ দিয়ে, যে অনুশীলন দিয়ে একজন লেখক লেখক হয়ে ওঠেন, তার জন্য যা করেন সেই দিক থেকে তারেক সশ্রম। কিন্তু আমার একটু অভিমানও আছে যে এইরকম সামর্থ্য নিয়ে মাত্র একটি তার বই এতদিন ধরে, মানে গল্পের বই, আমি তার এই বইয়ের খবরের আগে জেনেছি ওর সম্প্রতি ইংরেজিতে একটি উপন্যাস বেরিয়েছে আমেরিকা থেকে, এবং সেটা কিন্তু একটা খুব প্রণিধানযোগ্য বিষয়। আমেরিকা থেকে প্রচুর বই বের হয়, আমাদের বাংলাদেশি লেখকদের, শত শত লেখকদের এখন আপনি দেখবেন যে আমেরিকা থেকে বই বের হয়। আমেরিকা থেকে বই বের হওয়া কিন্তু খুব সহজ, সহজ হচ্ছে অনেক প্রফেশনাল প্রতিষ্ঠান আছে যারা একটা বইকে দেখতে সুন্দর এবং মার্কেটে যেতে পারে এমন ধরনের বই বানিয়ে দিতে পারে যে কোনো লেখকের, এবং তারা পয়সার বিনিময়ে কাজটা করে প্রফেশনালি। তো এখন সেইটাকে আমরা বাংলাদেশের প্রকাশকরা অনুকরণ করে, কিন্তু অনুকরণ করার সময় বাংলাদেশেরা যেটা করে কোনো রকমে কম্পোজ করে কোনো রকমে বই ছেপে বের করে দেয়, ওরা তা করে না। এটা হলো একটা, ওই ধরনের বই বের করে আমাদের এখানে অনেকেই নিজেদেরকে লেখক হিসেবে পরিচিত করেন। তারেক কিন্তু সেরকম লেখক নন। তারেকের বইটা বেরিয়েছে পেঙ্গুইনের একটা ইমপ্রিন্ট প্রতিষ্ঠান, যারা আমেরিকা থেকে বই বের করতে চায় এবং আমেরিকায় যারা সাহিত্য চর্চা করেন তাদের কাছ থেকে পাণ্ডুলিপি চেয়ে সেখান থেকে নির্বাচন করে উপযুক্ত মনে করে সেই বইটি তারা প্রকাশ করেছে। এবং তার একটা দীর্ঘ প্রক্রিয়া আছে, দীর্ঘদিন ধরে একটা বইকে বই করে তুলতে হয়। একটা বই তো শুধুমাত্র লেখক যা যেভাবে ভাবলেন শুধুমাত্র তাই নয়, তার একটা অনুশীলনের ব্যাপার আছে, পাঠকদের কাছে কীভাবে যাবে, কোন ধরনের পাঠকের কাছে যাবে, কোন বইটার কী বৈশিষ্ট্য সেগুলোকে চর্চা করা, এই সমস্ত প্রক্রিয়া করে তারেকের বই বেরিয়েছে। কিন্তু দুর্ভাগ্য তারেকের এই যে এই বইটা, বাংলা বইটা সন্তান ও সংকেতের উপকথা, আমাদের যে সাহিত্য সমাজ, আমাদের সাহিত্য সমাজে কেউ কারোর লেখা পড়েন না, কারণ কেউ কাউকে বিশ্বাস করেন না। এবং এই যে পুরস্কার প্রদানের যে নিয়ম, যে মনোনয়ন দিতে হয়, যারা মনোনয়ন দেন তারা যাকে মনোনয়ন দেন তার সম্পর্কে কিছু জানেন না। আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমি নিজে পরীক্ষা করে দেখেছি। ফারহানা বইয়ের জগতের কথা বলেছে, যে আমি একটু বাড়তি কথা বলছি কারণ তারেকের সাহিত্যের জায়গায় আসতে গেলে আমার এই কথাগুলো একটু বলে নিতে হবে, না হলে তার গুরুত্বটা ঠিক বোঝা যাবে না। এবং আপনারা লক্ষ্য করে দেখবেন এখানে খুব কম সংখ্যকই আছেন যারা সাহিত্যের পাঠক, মানে তারা হয়তো তারেকের আত্মীয় স্বজন কিংবা খুব ঘনিষ্ঠ জন বলে এসছেন। ও কিন্তু একটা প্রচারণাও আছে এবং একটা বই নিয়ে আলোচনা হবে জানা আছে, আমাদের সাহিত্য সমাজের কোনো মানুষকে কিন্তু এখানে দেখা যাচ্ছে না, মানে খুব সামান্য দু একজন আর কি। এইটাও তার মানে হচ্ছে আমাদের এমন সমাজ, রসিক সমাজ নেই যারা যে যাকে মূল্য দিতে হবে তাকে মূল্য দেওয়ার জন্য আমরা তৈরি আছি, সেই সমাজটা আমাদের নেই। কিন্তু আমাদের অনেক লেখক আছেন, অনেক নাম আছে, অনেক গৌরব আছে, অনেক পুরস্কার আছে, ইত্যাদি আছে। তারেকের এই লেখা পড়ে আমি অবাক হয়েছি, কারণ একটা মানে আমাদের একটা খুব সাধারণ ধারণা যারা বিদেশে থাকে তাদের একটু লেখালেখির বাতিক হয়, কারণ দেশ থেকে চলে যাওয়ার পর অনেক কথা মনে জমে, কারণ দেশে যা পাওয়া যেত তা ওখানে পাওয়া যায় না, যা পাওয়া যায় তা নতুন অভিজ্ঞতা, তার একটা সংঘর্ষ হয়। এবং যদি কারোর মধ্যে কোনো সংবেদনশীলতা থাকে তাহলে তিনি লিখতে চান, লিখতে চান শুধু না, আরেকটা হয় যে নানান রকমের সংগঠন হয়, কমিউনিটি সংগঠন হয়, ওই সব সংগঠনে একটা প্রয়োজন, যখন একটা অনুষ্ঠান হয় তখন সেখানে যে তারেক সেই শ্রেণীর নন, কারণ ওই কথাগুলো বলতে গেলে যে পটভূমি দরকার সেই পটভূমি তারেকের কথা থেকে আমি পেয়েছি। এখন এই বইটার কথা আমি বলি, এবং বইটি বিদেশে থেকে তত্ত্বাবধান করা যায় না এবং ভালোভাবে বের করা খুব কঠিন, যে কোনো বইয়ে এত ভুল থাকে, আমি এত চেষ্টা করি আবার নিজের সেই বইয়ে আমি বলব। একটা গল্পকে বলতে গেলে যে দৃঢ়তার সঙ্গে জীবনকে দেখতে হয় সেটা তার মধ্যে আছে, এবং পুরো বইটার মধ্যে বোঝা যাচ্ছে তার একটা জীবন দৃষ্টি আছে। মনে করা হয় যে আমি তাদেরকে চকলেট গিলিয়ে দিচ্ছি শুধু মিষ্টি খাওয়ার জন্য,
তারেকের লেখা তার তা নয়। তারেক জীবনকে নানাভাবে তার যে জীবন বোধ তা দিয়ে দেখতে চান। এবং আমি দেখলাম যে এই বইয়ের গল্পগুলো অধিকাংশই অনেক আগের লেখা, একটি বা দুটি গল্প বোধহয়ের সংখ্যা যদি কিছু বেশি হতো, এক আহমদ মোস্তফা কামাল একা দিয়ে তো হবে না, আমাদের আমাদের আরেকটু লোক লাগবে, না হলে আহমদ মোস্তফা কামালদেরও দাম হবে না। যে পার্থক্য তো বোঝা যাবে না, যে কারণ আমাদের সমাজটা এমন হয়ে গেছে এখন যে কোনটা উচ্চ মানের আর কোনটা নিম্ন মানের এর পার্থক্য করা যাচ্ছে না, কারণ দেখতে একই রকম লাগে, মনে হয় যেন একই, কারণ কেউ যেহেতু পড়ে না এবং আলোচনা করে না এবং ওই বিষয়ের মধ্যে যায় না। যাই হোক, আমি একটু বেশি বাড়তি কথা বললাম, আমার মনে হয় এই ধরনের কথা না বলে এখন আমরা তারেকের গল্পের ভেতরে আরও অন্যভাবে তার জীবন জিজ্ঞাসাগুলোর দিকে কীভাবে গেছেন সেগুলো হয়তো আরও বেশি বলা হবে। শুধু আমি এটুকু বলবো যে আঙ্গিক সংগঠনে এবং গল্প বলার ধরনে তারেক ক্লাসিকপন্থী, কিন্তু ক্লাসিকপন্থী হয়েও তার মধ্যে নবীনতা আছে, যেটা আমি পাঠক হিসেবে প্রতি মুহূর্তে আমাকে কৌতূহলকে জাগিয়ে রাখতে হয় তার রচনার শেষ পর্যন্ত যেতে, এবং আমি কোনো সিদ্ধান্তে আসতে পারি না, আবার সিদ্ধান্তহীনতা আমাকে অনেক ভাবায়। পাঠক হিসেবে আমি তারেকের কাছ থেকে এই এই বিষয় পেয়েছি এবং এই সম্মান যে তিনি পাঠককে করেন সেটার জন্য আমি তারেককে ধন্যবাদ জানাই এবং আমি স্বাগত জানাই এবং আশা করবো তারেক আরও অনেক বেশি লিখবেন।